বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী এবং সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক জি নাইন এর সাধারণ সম্পাদক ডক্টর শাকাত হোসেন সায়ন্ত। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রায় আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে মূলত স্বাধীনতার পর থেকে নানা রকমের প্রশ্ন, নানা রকমের বিতর্ক আছে, কিন্তু গত কয়েক বছর ধরে একটু বেশি এই বিতর্কটা, কিন্তু তার আগের সরকারের আমলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা হয়েছে সেই বিতর্ক আছে, তার আগে জাতীয় পার্টি সরকারের সময় এই প্রশ্ন আছে, কিন্তু 90 এর পরে একটা নতুন ধারার সূচনা সবাই আশা করেছিলেন। 96-তে এসে বিএনপি মাগুরা নির্বাচন এবং তারপরে 15 ফেব্রুয়ারি নির্বাচন, 94-তে মাগুরা নির্বাচন, সেখান থেকে একটা সূত্রপাত, তারপরে এসে গত 2014 এবং 2018 নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক, এমনকি এখন এই কথাও কেউ কেউ বলছেন যে শুধুমাত্র জাতীয় নির্বাচনে নেই, স্থানীয় সরকারের নির্বাচনও আর আগের মতো ভালো হচ্ছে না এবং বাংলাদেশে কোনো সংস্থার নির্বাচনী কার্যত এখন আর হয় না, দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে কোনো ট্রেড বডির নির্বাচন, কোনো প্রফেশনাল বডির নির্বাচন সেগুলো আর হয় না। গত কয়েকটি পৌরসভা নির্বাচন নিয়ে অনেকেই মনে করছেন যে আবার ভোটাররা আগ্রহ ফিরে পাচ্ছে, কারণ এর আগে আজান দিয়েও মাইকে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা যেত না, সেটিকে অনেকে ইতিবাচক দিক মনে করেন, যদিও এখানে বিরোধী দল তেমন কোনো ভালো ফল করতে পারেনি, যদিও এখানে সংঘাত সংঘর্ষ হয়েছে, তারপরে এক ধরনের উৎসাহ উদ্দীপনা অনেকেই লক্ষণ দেখতে পাচ্ছেন। সো আজকে নির্বাচনকে কেন্দ্র করে কি মনে করছেন চট্টগ্রাম, যেহেতু একটি বড় সিটি কর্পোরেশন এবং বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামে চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের এটিকে বাণিজ্যিক রাজধানীও বলা হয় বাণিজ্য, সো সব মিলিয়ে এই নির্বাচনের দিকে সকলের দৃষ্টি কৌতূহল, এখান থেকে কি প্রত্যাশা বা কি হবে বলে মনে হয়, যে সমালোচনাগুলো আছে সেখান থেকে বেরিয়ে যাবার কোনো একটা সূচনা হবে নাকি আগের ধারেই চলতে থাকবে সবকিছু? আমি আমি যা বললাম আমি অন্যদের প্রশ্নগুলো বললাম, কোনোটাই আমার নয়, আপনার কাছ থেকে শুনতে চাই। যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের কথা বলেছেন, আমরা জানি সম্ভবত 91 সাল থেকে সিটি কর্পোরেশনের যাত্রা শুরু এবং ওই পরপর পাঁচবার নির্বাচন হচ্ছে, সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন, কাউন্সিলর নির্বাচন। দেখেন এই নির্বাচনে কিন্তু বিভিন্ন সময় সবসময় যে শুধু আওয়ামী লীগ জিতেছে বা বিএনপি হেরেছে এমন কিছু না, বিএনপিও জিতেছে, আওয়ামী লীগও জিতেছে। আমরা যদি বিগত এর আগে নির্বাচনগুলি দেখি, সেখানে দেখবেন আপনারা ইসের সিটি কর্পোরেশন নির্বাচন গাজীপুর, বরিশাল, খুলনা, সেখানে বিএনপি জিতেছিল। বিএনপি জেতার পরে কিন্তু সংসদে, তখন নবম জাতীয় সংসদ চলাকালীন সময়ে, তখনকার সংসদ সদস্যরা সংসদে ফাইল ছুঁড়ে পড়েছিল, আমরা জিতেছি তাতে কি হয়েছে, আমরা আরো বেশি ভোট পেতাম, আওয়ামী লীগ ভোট কেড়ে নিয়েছে। তো এইটি হচ্ছে বিএনপির চরিত্র, মানে তারা জেতার পরেও বলবে যে কারচুপি হয়েছে, আরো বেশি ভোট পেতাম, আর না জিতলে তো বলবে যে ভোট পুরা কারচুপি করে নিয়ে গেছে, ভোট কেটে নিয়ে গেছে, ইভিএম এ হলে বলবে আগের রাতে বাক্স পড়েছে। কিন্তু তারা যে সকল কথাবার্তা বলেন এর সপক্ষে কোনো স্ট্রং ডকুমেন্ট তাদের কাছে নেই। তারা যদি সেই কথা যদি বলতেই চান যে তারা নির্বাচনে কারচুপি হয়েছে, আমাদের এজেন্ট বের করে দিয়েছে, আগের রাতে সিল মারা হয়েছে, তাহলে কেন, হোয়াই নট তারা এটা এটা ব্যাপারে আপনারা রিট করছেন, কেন আদালতে শরণাপন্ন হচ্ছেন না, হ্যাঁ কেন আপনি মামলা করছেন না, এই সমস্ত বিষয়ে শুধু মৌখিকভাবে একটি সরকারকে বিতর্কিত করার জন্য কিংবা নির্বাচন কমিশনকে অযোগ্য প্রমাণের জন্য যদি এটা বলা হয়, হ্যাঁ হতে পারে নির্বাচন যে 100% সব জায়গায় একেবারে পারফেক্ট হয় এরকম কোনো কথা নেই, আমাদের দেশে তো না, আমরা যে সকল গণতান্ত্রিক দেশের উদাহরণ দেই, সকল দেশে কিন্তু নির্বাচন নিয়ে বিতর্ক আছে, কম আর বেশি, এক এক দেশের গণতন্ত্রের এক এক রকম মডেল, নির্বাচন ব্যবস্থাও একরকম, আর আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা যেটি সেটি কিন্তু আগে 91 সালে আমরা যখন এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং আন্দোলন করে যে তিন জোট যে জয়লাভ করেছিল এরশাদের পতনের মধ্য দিয়ে, তারপরে যে তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এর অধীনে নির্বাচন হবে, এরকম একটি কমিটমেন্ট হয়েছিল তিন জোটের মধ্যে, হ্যাঁ সেই কমিটমেন্ট অনুযায়ী ছিল পরপর তিনবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, এবং নির্বাচনে যখন এই তখন 91 সালে যে দল জয়লাভ করবে ক্ষমতায় গিয়ে, সেই দল নির্বাচন, এই তত্ত্বাবধায়ক সরকারের যে ভুল ত্রুটিগুলি আছে
তখন তো প্রথম ফর্ম করা হলো, সেগুলিকে সংশোধন করবে। তো যাই হোক, সেই অনুযায়ী বেগম খালেদা জিয়া 91 সালে নির্বাচনে উনি জয়লাভ করলেন, উনি ক্ষমতায় গেলেন। ক্ষমতায় গিয়ে কিন্তু উনি দীর্ঘ 5টি বছর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন রকম আপনার সংস্কার তো করেনি নাই, বরঞ্চ ক্ষমতায় থেকে চলে যাওয়ার সময় কিভাবে আবার নতুন করে ক্ষমতায় টিকে থাকতে পারেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে পারেন, সেরকম উনি পরিকল্পনা করলেন। যার ইয়ে আমরা দেখেছি যে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার 2005 সালে যখন মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, বিধায় এটাকে বাতিল করা হলো এবং আরো অনেক কিছু এটাকে অবজারভেশন দেওয়া হলো। তখন বলা হয়েছিল যে এটা যদি সংসদ যদি মনে করে কিংবা অন্য কোনো ফর্মে, তত্ত্বাবধায়ক সরকারের নামে না, অন্য কোনো ফর্মে নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি করা যেতে পারে, অন্য কোনো ফর্মে, নট তত্ত্বাবধায়ক সরকার, সেই সময় কিন্তু বিএনপিকে যে নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্করণ কিংবা কোন ফর্মে নির্বাচন হলে নির্বাচন নিরপেক্ষ সূক্ষ্ম মানে নিরপেক্ষ হবে, সুষ্ঠু হবে, সেটির জন্য কিন্তু তখন তাদেরকে কমিটি গঠন করে আমাদের তখনকার সরকার দলীয় উপনেতা বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে বেগম খালেদা জিয়া দল, জাতীয়বাদী দল, বিএনপিকে বলা হয়েছিল আপনাদের বক্তব্য পেশ করেন, আপনারা কিভাবে এটা করতে চান। তারা কিন্তু কখনোই কোনো সহযোগিতা করেননি, তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই চাই। সেই ব্যবস্থাটাকে ওনারা চেয়েছিলেন, যেই ব্যবস্থা কিন্তু সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হয়েছে এবং সেই ব্যবস্থা সংসদের সংখ্যাগরিষ্ঠ প্রায় 80% সংসদ সদস্যদের উপস্থিতিতে সেটি হা ভোটের মাধ্যমে যেটি বাতিল হয়েছে, যেটি নতুন করে এখন যদি আপনি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন তাহলে সংসদ সদস্যরা যেখানে আপনার মাত্র 30 জন বিএনপি সংসদ সদস্য ছাড়া 350 সকল মেম্বার তারাই এটার পক্ষে রায় দিয়েছিল, তো সেটা তো অবশ্যই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সে প্রক্রিয়া ছিল। তারপরে আবার পুনরায় কি প্রক্রিয়া নির্বাচন করলে নির্বাচন সুষ্ঠু হবে সেটির ফর্মুলা চাওয়া হয়েছিল বিএনপিকে, বলা হয়েছিল আপনারা 5 জন আওয়ামী লীগ থেকে 5 জন দিয়ে একটি এই 10 জনের একটা তত্ত্বাবধায়ক সরকার করা হোক, প্রধান একজন প্রধান উপদেষ্টাকে দিয়ে 9 জন উপদেষ্টা। বিএনপি কিন্তু সেই সময় তাদের দলের নেতাদেরকে নাম তারা সিলেক্ট করতে পারেনি, কারণ তারা কাউকেই তারা বিশ্বাস করে না। বেগম খালেদা জিয়া তখনকার যে সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে কাউকেই উনি বিশ্বাস করতে পারেন নাই এবং 5 জনের নাম উনি দিতে পারেন নাই। তারপরে আমরা দেখলাম যে জাতিসংঘ থেকে একজন দূত আসলেন, তারানকো সাহেব, উনি সমঝোতার চেষ্টা করলেন এবং উনি বললেন যে আপনারা ফর্মুলা দেন। বিএনপি কিন্তু কোনো ফর্মুলাই দেয়নি, কোনো নাম প্রস্তাব তো করেইনি, কোনো ফর্মুলাই দেয়নি। তখন তারা আন্দোলনে চলে গেল এবং নির্বাচন করতে দিবে না এটি বলা হলো। তখন কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা নির্বাচন করি, আপনারা ফর্মুলা রেডি করেন, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা দেখব। কিন্তু সেই মাননীয় প্রধানমন্ত্রী সেই কথাকে ওনারা ভ্রুক্ষেপ না করে বরঞ্চ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন যে আমরা এই সরকারকে ক্ষমতা থেকে সরাবো এবং শেখ হাসিনা পালাবার পথ পাবে না। তো এই করে আপনারা জানেন যে 2013 সালে হেফাজতের সমাবেশ ঘটিয়ে 2-2 বার রক্তকে রক্তাক্ত জনপদে পরিণত করেছিল বিএনপি, কিন্তু তারা সেই সময়ও তারা কোনো ফর্মুলা দেয়নি, তারা শুধু বলেছে এই সরকারের পতন ঘটাতে হবে। তো তাদের উদ্দেশ্য হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের ফর্মুলা দেওয়া না, একটা নির্বাচন অনুষ্ঠিত করা না, তাদের ফর্মুলাই হচ্ছে তারা যেন কোনো উপায়ে ক্ষমতাকে দখল করা এবং বর্তমান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার আছে সেই সরকারকে, সেই কারণেই তারা এইসব নির্বাচন নিয়ে প্রশ্ন, সেই কারণেই তারা নির্বাচন নিয়ে প্রশ্ন করে এবং প্রশ্ন করার মতো যদি কিছু কোনো কোনো জায়গায় যে সকল বিষয় নিয়ে বিতর্কের অবশ্য অবকাশ আছে, যেখানে কোনো কোনো জায়গায় দেখা যায় ভোট বেশি পড়েছে, কোনো কোনো জায়গায় হতেও পারে যে কোথাও এজেন্ট বের করে দেয়, সেই ক্ষেত্রে সেই বিষয়গুলি নিয়ে তারা কেন ডিবেট করে না, কেন তারা নির্বাচন কমিশনে যায় না, কেন তারা আইন আদালতের কাছে যায় না, শুধুমাত্র রাজনীতি করার জন্য তারা এগুলোকে জাস্ট অজুহাত হিসাবে খাড়া করে। এবং আপনি আপনি মনে করেন যে আজকের নির্বাচনটি চট্টগ্রামে ভালো হবে এবং শেষ পর্যন্ত উভয় পক্ষ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা? অবশ্যই আমি মনে করি যে চট্টগ্রামের যে সিটি কর্পোরেশনের নির্বাচন, এই নির্বাচনে বারবার প্রমাণিত হয়েছে যে যারা জনগণ যাদেরকে রায় দিবে তারাই নির্বাচিত হবে, সুতরাং এই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে বলে আমি মনে করি। ডক্টর সাকাত হোসেন শান্ত, কেমন হবে বলে মনে করছেন এই নির্বাচন এবং নির্বাচন নিয়ে যে বিতর্ক সেই বিতর্কের কিছুটা পরিসমাপ্তি ঘটবে কিনা এই নির্বাচনের মধ্য দিয়ে? আপনাকে ধন্যবাদ এবং আপাকে সহ যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা।
আশাবাদী হতে পারলে ভালো লাগতো, আমি আশাবাদী হতে চাই সব সময়, কিন্তু দুঃখের সঙ্গে আমার মতটা আমি দিচ্ছি, আমি কোনোভাবেই এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে, মানুষ নির্বিঘ্নে নিরপেক্ষ একটি ভোটে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এই বিশ্বাসযোগ্যতা এই সরকার এবং এই নির্বাচন কমিশন বারবার হারিয়ে ফেলেছে, একবার দুইবার না, বারবার। আপনি দেখেন 2014 পর থেকে, 2014 যে 5 জানুয়ারি জাতীয় ইলেকশন নামে যেটি হলো বিএনপি সহ বিরোধী দলের বর্জনের মুখে, বয়কটের মুখে, সেটা মূলত কোনো ইলেকশনই না, ওইটি একটি অটো সরকার। সেই অটো সরকারের অধীনে, অটো সরকার কেন বলছি, 151 জন এমপি লাগে সরকার গঠন করতে, সেখানে ওই নির্বাচনে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটো এমপি হয়েছেন। এখন যে কারণেই হয়ে থাকেন, সেই ব্যাখ্যা দরকার হইলে দিব পরে, কিন্তু হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই অটো এমপিদের অটো সরকারের 5 বছর এবং তারপরে এই যে তাহাজ্জুদি নির্বাচন, যেটা মস্করা করে মানুষ বলে 2018 সালের 30 ডিসেম্বর রাতে দিনের যে ভোটের যে সরকারটি আসলো, এদের অধীনে যা হচ্ছে, এর মধ্যে কোনো একটি নির্বাচনও আপনি দেখাতে পারবেন না যেটা গ্রহণযোগ্যতা পেয়েছে সাধারণ মানুষের মধ্যে, দেশবাসীর মধ্যে। আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে দুইটা বিপরীতমুখী বড় দুটি দল, বা বাংলাদেশের নির্বাচনে একটা ট্রেন্ড যে যারা পরাজিত হয় তারা কারচুপি, কখনো সূক্ষ্ম কারচুপি, কখনো স্থূল কারচুপি, এইসব শব্দ ব্যবহার করে, কখনো বলে এটা নির্বাচনই হয়নি, ভুয়া নির্বাচন হয়েছে, আর যারা বিজয়ী হয়েছে তারা বিজয় মিছিল করে, বলে জনগণ আমাদের ভোট দিয়েছে। কিন্তু এই বিজয়ী এবং পরাজিতর বাইরেও কিন্তু আরো কিছু পর্যবেক্ষক আছে, সাধারণ দেশবাসী আছে, সংবাদ মাধ্যম আছে, পর্যবেক্ষক সংস্থা আছে। আপনি কি 2018 সালের 30 ডিসেম্বর তারিখ ধরে, আগের রাত এবং ওই দিনে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচন নিয়ে বাংলাদেশ, পাশের দেশ ইন্ডিয়া, যারা আমাদের সরকারের পরম বন্ধু, এমনকি আন্তর্জাতিক যে কোনো সংবাদ মাধ্যম বা সংস্থার একটা নিউজ দেখাতে পারবেন, গ্রহণযোগ্য ওয়েল রেপুটেড কোন সংবাদ মাধ্যমে, যে তারা বলেছে যে 2018 সালের 30 ডিসেম্বর ওই নির্বাচনটি গ্রহণযোগ্য হয়েছে? বলুন কি বলেছে দেখেন। ইকোনমিস্ট এডিটোরিয়াল প্রকাশ করেছিল অবিচুয়ারি অফ এ ডেমোক্রেসি বাংলাদেশ শিরোনামে, সেখানে এই নির্বাচনকে তারা কিভাবে সংজ্ঞায়িত করেছে, ট্রান্সপারেন্টলি ফ্রডুলেন্ট ইলেকশন, একটা স্পষ্ট জালিয়াতির নির্বাচন এটা। আর আপনার এর বাইরেও ইন্টারন্যাশনাল যেসব আছে, টিআইবি ধরেন, টিআইবি এই ইলেকশন নিয়ে যে রিপোর্ট দিয়েছে, সেই টিআইবিতে যারা আছেন আপনারা জানেন, বলছে যে তাদের গবেষণায়, তাদের যে গবেষণা করেছেন তাতে 66% কেন্দ্রে আগের রাতে ভোট দেয়া হয়েছে, নেওয়া হয়ে গেছে, সেই প্রমাণ তারা পেয়েছেন, এবং 60% কেন্দ্রে বা 60% কেন্দ্রে পরের দিন কেন্দ্র দখল করে সরকার দলীয়রা নিয়েছে, এই প্রমাণ তারা পেয়েছেন। এবং সুলতানা কামাল, তিনি তার বাসার যে সদস্য যারা ভোটার ছিলেন, তারা যে ভোট দিতে পারেননি এবং ভোট কেন্দ্রে গেলে কি বলেছেন, সেটিও সংবাদ মাধ্যমে বলেছে। আপনার নিউ ইয়র্ক টাইমস যারা, তারাও ওই বাংলাদেশের নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলছে, আমি এই সংখ্যা আর বাড়াচ্ছি না। এরপর দেখেন আপনি যে যে নির্বাচনের যে ফলাফল, ওয়েবসাইটে নির্বাচন কমিশন এটা আপ করে, এই ডিজিটাল যুগে তারা 6 মাস সময় নিল এটা কিন্তু ওয়েবসাইটে দিতে, কেন্দ্রভিত্তিক ফলাফলটা। সেই কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায় যে 213টা কেন্দ্রে শতভাগ ভোটকাস্ট হয়েছে, শতভাগ, এটা সম্ভব, মানুষের উৎসাহ বেশি, কেউ মারা যাবে, কেউ বিদেশে আছে। এইবারের নির্বাচনেও সে অভিযোগ এসেছে, কুষ্টিয়ায় এরকম হয়েছে শতভাগ ভোট পড়ার। এখন এই যে শতভাগ ভোট পড়ল, 7,689টা কেন্দ্রে 90.99% ভোট পড়েছে। সেই নির্বাচনে দেখেন ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে 91টা কেন্দ্র, তার মধ্যে 51টা কেন্দ্রে বিএনপির প্রার্থী ধানেশিস 0 ভোট পেয়েছে, এবং আরো অনেকগুলো কেন্দ্রে 1 ভোট 2 ভোট করে পেয়েছে। সিরাজগঞ্জ 1 আসনে 168 কেন্দ্রের মধ্যে 85টা কেন্দ্রে ধানেশিস 0 ভোট পেয়েছে, এবং কনক চাপার মধ্যে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তার নিজের নামের পরিচয়ই তো অনেক ভোট পাওয়ার কথা, ধানেশিস দরকার নাই, বিএনপি দরকার নাই, তিনি মাত্র 1,000 ভোট দেওয়া হয়েছিল তাকে। এই হচ্ছে নমুনা। এখন বলতে পারেন এনরা যে বিএনপি ভোট এই প্রশ্নবিদ্ধ করার জন্য তারা ভোট দিতে যায়নি, তেমন হতেই পারে। তাহলে যদি তাই হয়, তাহলে সেখানে কি করে 96 থেকে 99% ভোট কাস্ট হলো?
তার মানে কি তাহলে ওইখানকার বিএনপির নেতারা দল বেঁধে উত্তর কোরিয়ার মতো নাচতে নাচতে গিয়ে সরকার দলীয় প্রার্থীকে ভোট দিয়ে গান গেয়ে জানান দিয়ে আসছে যে আমরা নৌকায় ভোট দিলাম সেখানকার সবাই বিএনপি নেতারাও বাংলাদেশের বাস্তবতা এটা তো সম্ভব না। এই আওয়ামী লীগ বিএনপি এক যেই বৈরিতা যেই রকম প্রতিদ্বন্দ্বিতা সেইখানে এক দলের নেতারা আরেক দলে গিয়ে ভোট দিয়ে আসবে, তাহলে একদিকে হচ্ছে আপনার শূন্য ভোট 85 কেন্দ্রে 51 কেন্দ্রে, আবার সেখানে ভোট কাস্টিং 96-99%। হাউ কাম? এই হচ্ছে নির্বাচন। ইভেন এই উপনির্বাচনে দেখেন আপনি, উপনির্বাচনেও ঢাকা সিরাজগঞ্জ এক যেটার কথা বললাম সেইখানে এই উপনির্বাচনেও বিএনপির ধানের শীষ প্রার্থী 468 ভোট ধানের শীষে। বাংলাদেশে বিএনপি বা ধানের শীষ এটা কি এই পর্যায়ে এসেছে যে যেখানে 90% উপরে ভোট কাস্ট হবে সেইখানে বিএনপি 1468 বা জামানত বাজেয়াপ্ত হওয়ার মতো ভোট পাবে? সেই নির্বাচনে 300 আসনের মধ্যে 161টা আসনে বিএনপি প্রার্থী ধানের শীষের এমপি ক্যান্ডিডেটদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এইবার পৌরসভা নির্বাচনে কি হয়েছে দেখেন, প্রথম ধাপে 23টিতে হয়েছে, 23টার মধ্যে 12টায় বিএনপি প্রার্থী ধানের শীষের জামানত বাজেয়াপ্ত। দ্বিতীয় দফায় 60টার মধ্যে 4টাতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ হয়ে গেছে, বাকি 56টার মধ্যে 30টাতে ধানের শীষের জামানত বাজেয়াপ্ত। এইটা আমরা খুব খুশি ভরে বলতে পারেন যে মানুষ এদের বয়কট করেছে, জামানত বাজেয়াপ্ত হবে, কিন্তু ইলেকশন বাংলাদেশের যে জনসমর্থন, এটা কি আলোচনার সময় যে নির্বাচনী ব্যবস্থা ম্যানিপুলেট করা বা এটাকে ধ্বংস করবার ক্ষেত্রে বিএনপির যে ভূমিকা এবং এই যে খারাপ নির্বাচনের উদাহরণ দিচ্ছেন সেটার পিছনে যে বিএনপির অবদান সেটি কিন্তু তুলে ধরবার চেষ্টা করেছেন? আপনি দেখেন, পরে জবাবটা দেবেন, আমি প্রশ্ন থাকলো আপনার কাছে। আপনি যেভাবে বলেন জি, টিআইবি রিপোর্ট এবং অন্যান্য কিছু রিপোর্ট, দেশে বিদেশে কিছু গবেষণা সংস্থার রিপোর্ট তুলে ধরলেন ডক্টর সায়ন্ত, আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, বিগত দিনে বিএনপি সরকারের সময় যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলোর যে রিপোর্ট সেগুলি কি আপনার কাছে আছে? টিআইবি রিপোর্ট করেছে ঠিক আছে, যেগুলি তারা খুঁজে পেয়েছে সেগুলি সব সত্য, কিছু সত্য হয়তো আছে, কিছু হয়তো আংশিক সত্য, এরকম সব কিছু মিলেই করেছে। কিন্তু আপনি আপনার জিয়া রহমানের সময় যখন নির্বাচন হয়েছিল হানা ভোটে, তো আপনি 110% 111% ভোট পড়েছিল, তাই না? সেই নির্বাচন আমি চাই না যে ওরকম নির্বাচন হোক। আপনি এক নির্বাচনকে এত সুন্দর করে তুলে ধরলেন যে এত পার্সেন্ট ভোট পড়েছে, অত পার্সেন্ট, কিছু কিছু জায়গায় তো অনিয়ম হয়েছে সারা পৃথিবীতে হয়, বাংলাদেশেও তার ব্যতিক্রম না, এবং বাংলাদেশের মতো এই উন্নয়নশীল দেশ কিংবা তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলি আছে সেখানে এই ভোট নিয়ে অনেক সময় যার যার অনেকেই ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট প্রভাব বিস্তার করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এখন রাজনৈতিক শুধুমাত্র নির্বাচন কমিশনের উপরে দায় চাপালে বা দোষ চাপালে তো হবে না। আমরা তো মাগুরার উপনির্বাচন দেখেছি, যে উপনির্বাচনের পরে আপনারা 1.5 মাসও ক্ষমতায় থাকতে পারেননি, আপনাদেরকে তখন আমরা জালিয়াতি করেছিলেন বিধায় আপনাদের তখন আমরা আন্দোলন করে নামাতে পেরেছি। মাগুরার পরেই তো কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটা আনুষ্ঠানিকভাবে আসলো না, সেটা তো আসলো, আমি তো বললাম যে কেয়ারটেকার গভর্নমেন্টের বিধান আসলো, সেই বিধানকে পাকাপোক্ত করার যে দায়িত্বটা ছিল বিএনপির উপরে যখন তারা কিন্তু মানে তখন তারা ক্ষমতায় ছিল সেটা তারা করেনি। আবার দেখেন বিএনপি আওয়ামী লীগের সকলেরই দায়িত্ব। আবার দেখেন 2006 সালে তারা কি করলো, প্রথমে বিচারপতির বয়স বাড়ানোর চেষ্টা করলো, আমরা আন্দোলন করলাম তখন সেটা থেকে ই করে তারা কি করলো, তাদের মনোনীত আরো তত্ত্বাবধায়ক সরকারের আরো 5টা ফর্মুলাকে ডিঙিয়ে তারা তাদের মনোনীত রাষ্ট্রপতি তাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করলো। তো তারা তো তখন এই ফর্মুলা অনুযায়ী চলেনি, তারা ফর্মুলা বলে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু সেই নিরপেক্ষ নির্বাচন তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা নিরপেক্ষ নির্বাচন তো দিতে চায় না, বরঞ্চ এটাকে কিভাবে আরো বেশি করে ম্যানিপুলেট করা যায়, আরো কিভাবে ষড়যন্ত্র করে কুক্ষিগত করা যায় ক্ষমতা, সেই চেষ্টাই তো তারা করেছে। এখন তাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কথা আমরা শুনি, আচ্ছা ওনার নির্বাচনে সকল নির্বাচন এই নির্বাচন কমিশনের উপরে তাদের আস্থা নেই, ঠিক আছে এই সরকারের প্রতি তাদের আস্থা নেই, কিন্তু নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 2018 সালের নির্বাচনে তাদের দলের যে কয়েকজন ক্যান্ডিডেট জিতেছিল জাতীয় সংসদে, তো তারা তো এখন সংসদে কথা বলছে, তো তারা যে নির্বাচন করে এসছে তারা কি সেই নির্বাচনটি তারা জিতেছে এই কয়টি আসনের উপর তো মানে ইসির প্রতি তাদের সন্তুষ্ট থাকার কথা, যেন এই কয় জায়গায় ভালো নির্বাচন হয়েছে, কিংবা এই যে পৌর নির্বাচন দ্বিতীয় ধাপে যেটা হয়ে গেল গত সপ্তাহে সেখানে তাদের মনে হয় সম্ভবত 6 জন জিতেছে, আরো 23 জন তারা সেকেন্ড পজিশনে আছে, তো সেই যারা জিতেছে এখন তাদেরকে কি উনি বলবেন যে তোমরা পদত্যাগ করো, নির্বাচন সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি,
বিতর্ক খাতিরে বিতর্ক কিন্তু করাই যায়। এখন আপনারা দেখেন সবাই বলছে, গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে যে বিএনপির ভোট কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে সেটা দেখেন আপনারা। আপনারা ঠিক আছে, আমরা না হয় অনেক বছর ক্ষমতায় আছি, আমাদের দলের লোকজন মনে করে যে না আমরা ভোট কেন্দ্রে গেলাম না, ঠিক আছে, কিন্তু বিএনপির লোকজন তো তারা বলে তাদের লোকজন তো ভোট কেন্দ্রে যায় না এরকম মতো। হ্যাঁ যায় না, আমি বললাম যে তাদের হয়তো ক্ষমতার অহমিকা হয়ে গেছে, তারা মনে করলো যায় না পরে যাব বা এরকম করবো, কিন্তু বিএনপি কেন 11টার সময় ভোট বর্জন করে? বিএনপি কেন 11টার সময় ভোট বর্জন করে? না এটা তো পৌর নির্বাচনে, আপনি পৌর নির্বাচনের কথা কোথাও কোথাও ভোট কেন্দ্রে ভোটারদের পাওয়া যায়নি। আপনারা কেন আপনারা কেন নির্বাচনে কেন নির্বাচন সকালে 11টায় আগের দিন বলেন যে আমরা যদি আমাদের এজেন্ট ঢুকতে না দেয় আমরা কিন্তু তাহলে ভোট করব না? আপনাদের নিজের যারা সাপোর্টার আছে তারাই তো নির্বাচন পৌরনা পা জাতীয় নির্বাচনে 213 কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হওয়ার কথা বলেছি, সেটা কিভাবে সম্ভব? দেওয়ালে ঠেকে যাওয়ার কথা, আমরা তো যা আমরা 23 বছর ক্ষমতার বাইরে ছিলাম, আমরা তখন প্রতিটা নির্বাচন আমরা চেষ্টা করেছি অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল, তারা 75 সালের জাতির পিতাকে হত্যা করার পরেও কিন্তু নির্বাচনগুলিতে বাংলাদেশ আওয়ামী লীগ চেষ্টা করেছে নির্বাচনগুলিতে অংশগ্রহণ করার, প্রায় সকল দুই একটা নির্বাচন ছাড়া সকল নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে। আমরা অজুহাত তুলে যে না নির্বাচন নিরপেক্ষ হবে না আমরা বসে থাকি না, আমরা কিন্তু কন্টেস্ট করেছি, আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। এই যে আমাদের মেয়র মহিউদ্দিন সাহেব ছিলেন যখন নির্বাচিত হয়েছিলেন, মনে হয় সব তখন নৌকা মার্কা ছিল না, আমাদের মনে হয় হ্যারিগান মার্কা না কি ছিল, উনি নির্বাচন করেছিলেন, উনি যখন মনে করলেন যে বিএনপি সরকার এটা নিয়ে নেবে, তখন সারা রাত হাজার হাজার লোক নিয়ে ভোট কেন্দ্র পুরা চারিপাশে ঘেরাও করে নির্বাচনের রেজাল্ট না হওয়া পর্যন্ত আমরা কিন্তু সেখানে আমাদের লোকজন ছাড়ে নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা তো পরীক্ষিত, তারা মানে সংগঠক, তারা কর্মী, তারা আদর্শের কর্মী। ওই আপনারা তো নির্বাচনের আগের দিন বলেন যে আমরা সকালবেলা নির্বাচন নাও করতে পারি, সকাল 10টার মধ্যে বলেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, প্রত্যাহার করলাম, তো আপনাদের লোক কেন যাবে আর আমাদের লোকই বা কেন যাবে? তারা তো মনেই করে বিএনপি ভোট যাচ্ছে না, সুতরাং ভোট নির্বাচন যদি সংবিধান অনুযায়ী 1% ভোট পড়ে তাও তো নির্বাচন হয়ে যাবে, সুতরাং বিএনপি যেহেতু নাই প্রতিযোগিতা নাই সেই জন্য ভোট দিতে, ভোট কেন্দ্রে মানুষ যাচ্ছে কম এবং ভোট পড়ছে কম, সব দলের লোকই ভোট কিন্তু দিতে যাচ্ছে না, আগ্রহ হারিয়ে ফেলছে। সেই আগ্রহ হারানোর জন্য আপনি যদি শুধুমাত্র আওয়ামী লীগকে দায়ী করেন তাহলে তো হবে না। রাজনৈতিক দল হিসাবে আপনার আপনি গণতন্ত্রের প্রবক্তা হবেন, বড় বড় কথা বলবেন, কিন্তু আপনি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত হবেন না, নিজের দল গোছাবেন না, ক্যান্ডিডেট সিলেকশন ঠিক মতো দিবেন না, আপনারা এজেন্টদের প্রশিক্ষণ দিবেন না, এজেন্টরা সকালবেলা বলবে পালাবে আর আপনি বলবেন যে বা এজেন্ট দিতেই পারবেন না, আপনি বলবেন যে আমাদের এজেন্ট ধরে নিয়ে গিয়েছে, এই ধরনের কথা আপনারা বলতে পারেন, কিন্তু কোনো এজেন্টদের মুখ থেকে আজ পর্যন্ত কোনো টিভি রিপোর্টার কি বের করতে পেরেছে যে না আমি গিয়েছিলাম আমাকে বের করে দিয়েছে? আপনারা নেতারা বলেন টিভিতে মিডিয়াতে, কিন্তু কোনো যাদেরকে আপনারা এজেন্ট বানিয়েছেন তারা কিন্তু কেউ কখনো সাক্ষাৎকার দিতে যায় না যে আমাকে বের করেছে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন যে নির্বাচনগুলি হয়েছে, কিংবা 2001 সালে যে নির্বাচনে যে আমি রমনার উপনির্বাচন হয়েছিল, কুলা প্রতীক নিয়ে মেজর মান্নান ইলেকশন করেছিলেন, আমি একটা কেন্দ্রে গিয়েছিলাম, আমাকে রীতিমতো পিস্তলটা মাথার মধ্যে এরকম ধরে বের হওয়া, তুই তুই তোকারি করে আমাকে কেন্দ্র থেকে বের করে দিল। তো এই ঘটনা এখন আপনারা সেই ঘটনা তখন তো মিডিয়া ছিল না, কম ছিল তখন তো, তারপরেও তো আমরা সেটা এসে বাইরে এসে বলেছি, আমরা ওখানে বিক্ষোভ করেছি, ওরা আমাদের ধাওয়া দিছে, আমরা আবার পাল্টা কেন্দ্রে গিয়ে আমরা বসেছি যে না আমাদেরকে ধাওয়া দিল কেন, আমাদের মারলো কেন? আপনারা তো সেটা করতে পারছেন না, আপনারা শুধুমাত্র মন গড়া কথা বলছেন আর মানুষের কাছে নালিশ করছেন, নালিশ করে করে বিদেশিদের কাছে নালিশ, নিজেদের সংগঠন না গুছিয়ে গণতন্ত্রের জন্য কাজ না করে শুধু গণতন্ত্র নিজেদের মতো করে নিজেদের গণতন্ত্র আপনারা চাচ্ছেন, সেটি কিন্তু আদৌ সম্ভব না। ওনার প্রথম পর্যায়ের বক্তব্যের সূত্র ধরে প্রশ্ন ছিল আপনার কাছে সেটি। হ্যাঁ, বিএনপি এর জন্য দায়ী কিনা, দেখেন আওয়ামী লীগ একটি বৃহত্তম রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, সেই দলটি কতটা বাজে অবস্থায় এসে পড়েছে নির্বাচনকে ভোটের অধিকারকে কেন্দ্র করে, যে তাদেরকে এখন ঘুরে ফিরে 4 দশক আগের একটা হেনা ভোটের রেফারেন্স টানতে হয় তুলনা দেওয়ার জন্য, হ্যাঁ আমরা একাই করছি না উনিও করেছিলেন, এই পর্যায়ে এই দলটি এসে গেছে। আমি শেষ করি আপা, ইলেকশনটা কেমন করছে মাগুরার কথা বলেন, মাগুরা একাও নাশকতা 75 সালে গতকালই গেল 25শে জানুয়ারি এই গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করে, সেই আওয়ামী লীগ আবার 2014 এবং 2018 এবং এই স্থানীয় সরকার নির্বাচনে মানুষের ভোটের অধিকার হরণ করে, গণতন্ত্র হরণ করে।
আওয়ামী লীগের সঙ্গে আসলে গণতন্ত্রের কোথাও না কোথাও একটা বিরোধ আছে, যতই তারা মুখে বলুক। পঁচাত্তরে সেই বিরোধে স্পষ্ট হয়েছে, ১৯৮৬ সালে হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে না এবং আওয়ামী লীগ সভানেত্রী চিটাগাং এ ঘোষণা দিয়ে আসছিলেন যে যারা ওনার অধীনে এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান বলে বিবেচিত হবে, তার দুদিনের মধ্যে সেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন গিয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর জামায়াতে ইসলামী প্রথম ৮৬ সালে এই নির্বাচনে অংশগ্রহণ করে। জামায়াতে ইসলাম আওয়ামী লীগ দুটোই এরশাদকে তখন স্থায়িত্ব দেওয়ার জন্য ভূমিকা রেখেছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে হয়তো এরশাদের ওই স্বৈরশাসন ৯০ পর্যন্ত যেতে পারত না। আর ৮৮ সালে আবার যখন আওয়ামী লীগ বিএনপি সহ সবাই বয়কট করেছে, আন্দোলন করেছে, তুঙ্গে উঠেছে, সে ছাড়তে বাধ্য হয়েছে। সেই আওয়ামী লীগই আবার দেখেন এই যে এখন ভোটের অধিকার গণতন্ত্র হরণ করছে, ফলে এই যে তাদের সঙ্গে ভোটের অধিকার এবং গণতন্ত্র এই দুইটা আওয়ামী লীগের সঙ্গে ম্যাচ করে না, তারা মুখে এটা বলে। আপনি দেখেন বর্তমানে নির্বাচনগুলোতে বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের নেতা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন, সংবাদ মাধ্যমে আসছে যে নৌকায় ভোট দিলে কেন্দ্রে আসবেন, না হলে আসার দরকার নাই। বগুড়ার গাবতলিতে বলছে নৌকায় সিল মারলে কেন্দ্রে যাবে, না হলে কেন্দ্রে যাওয়ার দরকার নাই, এখন মাইক দেওয়ার সময় প্রকাশ্যে বলছে। কুষ্টিয়ার মিরপুরে বলছে প্রকাশ্যে নৌকায় সিল মারতে হবে, না হলে এবং এই একতরফা ভোট হবে, এতে ভোট দিলে আসবেন, না হলে আসবেন না। আব্দুল কাদের মির্জা, ওনাদের দলের সাধারণ সম্পাদক, তার ছোট ভাই, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী ফল চেয়েছিলেন, সবাই গাছটা উপরে এনে দিয়েছে। এ কথা তিনিই প্রথম বলেননি, আরো আগে জাসদের প্রয়াত এমপি মইনুদ্দিন খান বাদল, তারপর নুরুল আম্বিয়া সাহেব, তারা তাদের দলের এজিএম করে সংবাদ মাধ্যমে যে প্রেস রিলিজ পাঠিয়েছে সেইখানেও বলেছে একটা জালিয়াতিপূর্ণ নির্বাচন হয়েছে এবং সারা দেশের মানুষ শোকে মুহ্যমান হয়েছে ওই নির্বাচন দেখে। ও নৌকার এমপি, ওনাদের জোটের এবং একসময় মন্ত্রীও ছিল আওয়ামী লীগ সরকারের, রাশেদ খান মেনন, তিনি বলছেন ৮৬ সালের নির্বাচনে ভাগ বাটোয়ারা করে কারা কত সিট পাবে এই ভাগ বাটোয়ারা করে নির্বাচনে গিয়েছিল তারা। আবার এখন এসে বলছে আমি নৌকা, আমি এমপি হয়ে নির্বাচিত হয়েছি, তবু আমি বলছি এটি কোনো নির্বাচন হয়নি, জনগণ ভোট দিতে পারেনি। স্থানীয় সরকার নির্বাচনের আগের উপজেলা নির্বাচন নিয়ে বলছেন যে ক্ষমতাসীন সরকারি দল দখলদারিত্ব এবং জালিয়াতির মাধ্যমে সব দখল করে নিচ্ছে। হাসানুল হক ইনুও মন্ত্রিত্ব যাওয়ার পরে বলছেন, এখন প্রশ্ন উঠতে পারে মন্ত্রিত্ব থাকতে বলেন না কেন, বলেন না কারণ ধরেন হালুয়া রুটির ভাগ পান বলে সত্যটা বলেন না। কিন্তু তারা যেটা বলছেন, আজকে দেশে বিরোধী দল, পর্যবেক্ষক, বিদেশি সংবাদ সংস্থা এবং ওনাদের জোটের যে অন্য শরিক দল তাদের কথা সমান্তরাল হচ্ছে, এমনকি সর্বশেষ ওনাদের দলের যে সাধারণ সম্পাদক, তার যে ছোট ভাই মির্জা আব্দুল কাদের, তিনিও সে কথা বলছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় দু চারজন এমপি ছাড়া বাকিরা পালানোর দরজা খুঁজে পাবে না। সারা দেশে এই ওনাদের অবস্থা আছে বলে সেটা এখন বিএনপি কি পারেনি, বিএনপি আওয়ামী লীগের এই ভোট ডাকাতি রুখতে পারেনি, সেই দায় আপনি দিতে পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, চোর যখন চিহ্নিত তখন আপনি চোরকে শাস্তি না দিয়ে, চোরকে আপনি শাসন না করে, আপনি ওই বাড়ির নিরীহ গার্ডকেই বারবার শুধু দোষারোপ করবেন যে তুমি কেন ঘুমাচ্ছিলে বা তুমি কেন ঠিকভাবে মনে হয় দায়িত্ব পালন করনি, চোর এসে ডাকাত এসে সব ডাকাতি করে নিয়ে যেতে পারলো। কিন্তু ডাকাত তো চিহ্নিত, ডাকাত তো চেনা যায়। ৭১ একটা শব্দে শেষ করি, ৭১ সনে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম গণতন্ত্রের যে চেতনাকে ধারণ করতে গিয়ে, ভোটের অধিকার রক্ষা করতে গিয়ে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হলেও পরবর্তীতে এসে তারা এখন চেতনার রাজনীতি করে, কিন্তু মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেই চেতনাটা বর্তমানে সবচেয়ে ধ্বংসকারী দল হচ্ছে আওয়ামী লীগ। জি নাজমা আক্তার, আমরা এই প্রশ্নটা পাল্টাতে চাই, ছোট্ট করে আপনি যদি অ্যাড্রেস করেন। ছোট করে বলি যে বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জিয়া রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ওই বন্দুকের নলে ক্ষমতা দখল করে, এবং ওরা ক্ষমতায় এসে বাংলাদেশে যত মানে যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে জেলখানা থেকে মুক্ত করেছিলেন, ফাঁসির আসামি সহ জিয়া রহমান করেছিলেন, তারপরে তারা মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা করেছেন এবং রাজনীতিকে ডিফিকাল্ট করেছেন পলিটিশিয়ানদের জন্য, এবং তারা যখন বেগম খালেদা জিয়া মানে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলেন ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে, তিন মাসের অবরোধ এখনো চলছে, সেই অবরোধে কত মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে হত্যা করা হলো, কত স্কুল ঘর, কত সম্পদ রাষ্ট্রে নষ্ট করা হলো, যেভাবে পেট্রোল বোমা দিয়ে বাসের মধ্যে সিএনজির মধ্যে মানুষকে জীবন্ত দগ্ধ করে একবারে কয়লার মতো বানিয়ে ফেলা হলো। ওনারা আন্দোলন, ওনারা সন্ত্রাস করতে জানেন না, ওনারা তাই বলছেন। ওনাদের গণতন্ত্র কেমন? ২১শে আগস্টে ক্ষমতা থাকাকালীন সময়
একুশ আগস্ট শেখ হাসিনার জনসভায় তাকে হত্যার উদ্দেশ্যে এবং তার পুরো দলকে নেতৃত্ব শূন্য করার জন্য একুশে আগস্ট বোমা হামলা করলো, গ্রেনেড হামলা, যেটি প্রধান আসামি হচ্ছেন তারেক রহমান সহ আরো যারা জঙ্গি নেতারা আছেন, বিএনপির নেতারা। তা ওনারা যে কি গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং কিভাবে সন্ত্রাস করেন, ওনাদের সন্ত্রাসের কাহিনী সেটি বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছিল। উনারা অবরোধ করবেন, মানুষ হত্যা করবেন, আবার ওনাদের সেই হত্যাকারীর দল থেকে, হত্যাকারী নেতৃত্ব থেকে আবার ওনারা মনে করবেন ইলেকশনে যাবে এবং সেই ইলেকশনে না, তারা যাতে ইলেকশনে জিততে না পারে সেই জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রগতিশীল সকল রাজনৈতিক দল যদি একতাবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করে একেবারেই, হ্যাঁ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেছে, এটা বলে কি বলে এটাকে ল্যান্ডস্কেপ যে বিজয়, ল্যান্ডস্লাইড বিজয়, সে বিজয়কে নিয়ে ওনারা অনেক রকম প্রশ্ন করেন। এখন মানুষ তো আপনাদের এই সন্ত্রাস, এই অগ্নিসংযোগ, এই হত্যাকাণ্ড এগুলিকে পছন্দ করেনি, মানুষ আপনাদেরকে বিতাড়িত করেছে। তারা তাদের দলের অনেক সমর্থকের কাছ থেকে আমি শুনেছি যে আমাদের আসার দরকার নেই, জননেত্রী শেখ হাসিনা ভালোই চালাচ্ছে, উনিই চালান। জননেত্রী শেখ হাসিনা তো বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আনপ্যারালাল এবং ওনার, উনি যেইভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে উন্নয়ন করছেন, হ্যাঁ সবকিছু মিলিয়ে বাংলাদেশ তো বিশ্বের কাছে রোল মডেল, এটাকে ওনাদের বুঝতে হবে। এবং এই যে করোনার মধ্যেও এই যে সকল, যে উনি ইকোনমিক্সের কথা বললেন, এই যে তাদের ইকোনমিক্স পত্রিকা যেখানে বলেছে যে জাতিসংঘের সদস্যভুক্ত যে কোটি রাষ্ট্র আছে তার মধ্যে যে 60টি রাষ্ট্রকে তারা ওই অর্থনৈতিক দিকে স্বাবলম্বী হিসাবে তারা একটা লিস্ট করেছে, তার মধ্যে নবমতম স্থানে আছে বাংলাদেশ। এটা কেন করেছে, কি আছে বাংলাদেশের, কি কি কারণে করেছে, বৈদেশিক ঋণ এবং ঋণের মানে সুদ, তারপরে আমাদের রেমিটেন্স প্রবাহ, সবকিছু মিলিয়ে চারটি সূচকের ভিত্তিতে তারা এটা বলেছে। এবং দেখেন এই করোনার মধ্যেও অন্যান্য দেশে যখন অর্থনৈতিক বিপর্যয়, অন্যান্য দেশ এখনো তাদের বড় বড় ঢেউ, করোনার ঢেউ মোকাবেলা করছে, আমরা কিন্তু আল্লাহর রহমতে বলেন আমাদের দক্ষতা, জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়িয়েছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন, উনি আমাদের প্রায় 1,00,000,000 টাকার যে পুনরুদ্ধার ঘোষণা করেছেন, যেটা ব্যবসায়ীদের জন্য, যেটা 4.5%, 9% সরকার, 4.5% সরকার দিবে, 4.5% ব্যবসায়ীরা দিবেন, তাদের এই সুদের এইটুকু 4.5% সুদের হার দিয়ে তাদেরকে বিভিন্ন পুনরুদ্ধার দিয়েছেন, লোন দিয়েছেন। এখানে কৃষককে 4% হারে সুদ দিয়েছেন। এখানে বাংলাদেশে প্রায় 2,50,000 মসজিদকে আপনার প্রায় 150 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, মহাজ্জেন যারা ওখানে নামাজ পড়ান এবং যাদেরকে সহযোগিতা করেন, এবং আপনি বেকার যুবকদের জন্য 250 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই যে যে সামাজিক কাজগুলি করেছেন, এই যে অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য, এবং সঙ্গে যখন করোনা শুরু হলো সঙ্গে সঙ্গে পুনরুদ্ধার উনি ঘোষণা করলেন, এবং উনি বললেন গার্মেন্টস সেক্টর যারা প্রায় 83% যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদেরকে বলা হলো যে কোনো কর্মী ছাঁটাই বা শ্রমিক ছাঁটাই না করে আপনারা লোন পুনরুদ্ধার নেন, এর আওতায় বাংলাদেশের অর্থনীতি। সুতরাং প্রসঙ্গ, হ্যাঁ আপনি অন্য প্রসঙ্গ বলতে চান? আর কাদের মির্জার কথা বললেন, মেজর হাফিজের কথা বলবেন না, শওকত মাহমুদের কথা বলবেন না, কর্নেল অলি সাহেব কি বলেছেন, কুকুরের লেজের সাথে মা ছেলেকে তুলনা করেছেন, আপনাদের দলের, আপনাদের জোটের নেতা মানে মেজর জেনারেল ইব্রাহিম সিনি কি বলেছেন যে খাওয়া ভবন ছিল অনস্টপ দুর্নীতির অনস্টপ সার্ভিস, তাই না? মওদুদ আহমেদ বইয়ে কি লিখেছেন বিএনপির ব্যর্থতা, বিএনপির পরাজয়ের কারণ কি, কিভাবে দুর্নীতি হয়েছে, এইগুলি কিভাবে টাকা পাচার করেছেন, খোদ একেবারে প্রধানমন্ত্রীর পরিবার কিভাবে রাষ্ট্রীয়ভাবে অর্থ পাচার করেছে, কিভাবে দুর্নীতি করেছে, এই যে অনস্টপ যে দুর্নীতির সার্ভিস সেন্টার ছিল হাওয়া ভবন, সেগুলি আপনারা ভুলে গেলেন। আর বাংলাদেশের অন্যান্যরা, হ্যাঁ দুর্নীতি অন্যান্য হচ্ছে, দুর্নীতি অন্যান্যরা করছে, আপনি প্রধানমন্ত্রীর পরিবার, রাজ পরিবারের থেকে যদি এই ধরনের দুর্নীতি হয় তাহলে মানুষ যাবে কোথায়? এই জন্য বাংলাদেশে তো এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর মানুষের আস্থা আছে, বিএনপিরও আস্থা আছে, অন্যান্য রাজনৈতিক দলেরও আস্থা আছে, মানুষের খুব একটা উৎসাহ উদ্দীপনা এই বিষয় নেই, এর কারণ কি বলে মনে হয়? যে কোভিড কে, কোভিড এর শুরু থেকে যে অব্যবস্থাপনা বা তখনকার যে দুর্নীতি, সব মিলিয়ে যেখান থেকে আসছে বা যারা এটি নিয়ে আসছে তাদের প্রতি এক ধরনের মানুষের বিশ্বাসহীনতা, সব মিলিয়ে কি এই সংকট মোকাবেলা করা সম্ভব, মানুষকে আগ্রহী করে তোলা সম্ভব হবে বলে মনে করেন? অবশ্যই সম্ভব, কারণ এই কোভিড এর যে ভ্যাকসিন এসেছে, আমরা তো ইতিমধ্যেই
20 লাখ পেয়েছি আমাদের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ ভারতের কাছ থেকে, আর 50 লাখ হচ্ছে আমাদের 3 কোটি যে করোনা টিকা আমরা কিনবো ভারতের সিরাম প্রতিষ্ঠান থেকে, তার মধ্যে 50 লাখ এসেছে। এইগুলি বন্টনের ক্ষেত্রে কিছু নীতিমালা, এটা তো প্রথম এবং এই পরিস্থিতিও বাংলাদেশে প্রথম, শুধু বাংলাদেশে না পৃথিবীর প্রথম। এবং করোনা উৎপাদনকারী যে কোটি রাষ্ট্র আপনি দেখেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভ্যাকসিন উৎপাদনকারী রাষ্ট্র আপনারা চীন, ভারত, তাই না, এরা করেছে। এখন অ্যান্টিজেনাকার যে টিকাটা, যে ফর্মুলা ভারত সরকার, তাদের ভারতের একটি প্রতিষ্ঠান সিরাম কোম্পানি তারা করছে এবং সেইটা সেখান থেকে আমরা এনেছি, এটা তো আমাদের কূটনৈতিক, মানে আপনার ভ্যাকসিন কূটনীতি এটাকে বলে। এই ভ্যাকসিন কূটনীতিতে তো বাংলাদেশ সফল, মাননীয় প্রধানমন্ত্রী সফল। মাননীয় প্রধানমন্ত্রী যখন করোনার শুরুতে যখন এই আঞ্চলিক মানে ইয়ে হলো, সার্কের নেতাদেরকে নিয়ে মিটিং হলো, সেখানে উনি এই করোনা মোকাবেলা করার জন্য উনি বলেছেন এবং ফর্মুলা দিয়েছেন, ফান্ড কালেকশনের কথা বলেছেন, উনি গ্লোবাল ফান্ডে উনি অর্থ বরাদ্দ করেছেন, তার সবকিছুর সুফলই তো এখন আমরা যে করোনার টিকা পাচ্ছি। এখন আপনি বলতে পারেন যে এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এটা অনুমোদিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলেছে যে যারা যে দেশ করোনা টিকা উৎপাদন করছে সেই দেশ কিন্তু তাদের জনগণের জন্য প্রথম রেখে নিচ্ছিল, পরে অন্যান্য দেশে। আমাদের দেশে তো অনেকেই বলছিল যে করোনা টিকা আসবেই না, করোনার টিকা আসবেই না, বাংলাদেশ মার্চ এপ্রিল জুন 6 মাস লেগে যাবে। আমি অনেক টক শোতে গিয়ে দেখেছি সবাই বলেছে, এমনকি মডারেটররাও বলেছে না নাজমাপা 6 মাসের মধ্যে আসতে পারবে না, কারণ এখন যে দেশ উৎপাদন করছে তারাই নিচ্ছে। এটা কিন্তু এই ধরনের বিষয় কিন্তু আমাদের বাংলাদেশ সরকার সহ সকল উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশগুলি প্রতিবাদ করেছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু তারা প্রতিবাদ করে বলেছে যে শুধুমাত্র উন্নত দেশ উৎপাদন করে বিধায় তারা নিলে হবে না, বাংলাদেশ সরকারের জন্য কোনো ব্যাপার হবে না। কারণ যদি বিএনপি প্রপাগান্ডা না করে, বিএনপি করোনা টিকা না নেয় না নিক, বিএনপি কি প্রপাগান্ডা সফল করতে এখন মানুষকে ভয় দিচ্ছে, কিন্তু কোন টিকাতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি বলেন? আমরা ছোটবেলায় টিকা নিয়েছি, সেখানে তো আমাদের হাত ব্যথা হতো, জ্বর হতো, 2 দিন থাকবে, এরকম কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতেই পারে। সেই জন্য তারা অগ্রিম ভাবে বলছে যে এটা কে নিবে, নিবে কিনা, বা আমাকে আগে নিচ্ছে না কেন, তোমাকে আগে নিচ্ছে না কেন, এই ধরনের মানে নেগেটিভ মনোভাব এবং দেশের জন্য, দেশের মানুষের প্রতি যে তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য ভাব করছে, এটি কিন্তু কাম্য না। এই এই ক্ষেত্রে অন্তত তাদের কাছ থেকে মানবিকতা আমরা আশা করেছিলাম। ডক্টর শান্ত জি, টিকা প্রসঙ্গে যাওয়ার আগে আদামিনীদের বিষয়ে টাচ করি, যেটা বিএনপি সরকারের শীর্ষ নেতৃত্ব সেই পরিবার হাওয়া ভবন যে দুর্নীতির প্রসঙ্গ তুলেছেন, 12 বছর ধরে ক্ষমতায় আছেন, তাহলে ওনাদেরকে বেছে বেছে খালেদা জিয়ার নামে ওই এতিমখানার যেই টাকা যেটা এখনো গচ্ছিত আছে ব্যাংকে সেইটাই সাজা দিতে হলো, কোনো দুর্নীতির কিছু বের করতে পারলো না, এইখানে ওনারা ব্যর্থ। এত দুর্নীতি করেছে তারা কিন্তু কিছুই বের করতে পারলো না, এতটা অথর্ব এবং ব্যর্থ একটি সরকারেরা। অর্থনৈতিক উন্নতির কথা বলে তো, হ্যাঁ আমাদের যে প্রবাসীরা আছে তারা আপনজনকে দেশে ফেলে মৃত্যুর মুখে সাগর পাড়ি দিয়ে বিদেশে গিয়ে টাকা রোজগার করে, টাকা পাঠায়, রেমিটেন্স রেকর্ড করে। আমাদের যে সাধারণ গার্মেন্টস কর্মীরা তারা কত স্বল্প বেতনে কাজ করে দেশকে টিকিয়ে রাখে। আমাদের কৃষিজীবী মানুষরা কৃষি এই করোনার মধ্যে কৃষি ফলিয়ে আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে, আর সেই টাকা সেই রোজগার এই সরকারের লোকজন এবং তাদের পৃষ্ঠপোষকতায় লুটপাট করে, ডাকাতি করে, বিদেশে পাচার করে, সেকেন্ড হোম করে, বেগমপাড়া করে, এই সব করে বেড়াচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, গোটা সরকারই তো দুর্নীতিতে নিমজ্জিত। ঠিক এই কারণে এই সরকারের প্রতি মানুষের আস্থার সংকট ব্যাপক। আপনি কি ভাবতে পারেন যে করোনা টেস্টের মতো একটা স্পর্শকাতর বিষয়, ধরেন একটা দেশে হ্যাঁ দুর্নীতি আছে মানলাম, তারা অব্যবস্থাপনা আছে মানলাম, সময়ের সিদ্ধান্ত সময়ে নিতে পারেনি সেগুলোও আমরা দেখেছি, এইসব সমালোচনা আছে, কিন্তু করোনা টেস্টের মতো বিষয়ে একটা সরকার তাদের লোকরা জালিয়াতি করে টেস্ট না করে নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ এই রিপোর্ট দিয়ে দিতে পারে, এটা আপনি ভাবতে পারেন? এই জালিয়াতি এদের আমলে, এদের তত্ত্বাবধানে, এদের পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের জীবন সুরক্ষার জন্য, যারা আপনার জীবন বাঁচাবে তাদের বাঁচানোর জন্য যে পিপি, সেই পিপি নিয়ে জালিয়াতি করে 2 নম্বরই পিপি দিতে পারে, আপনি ভাবতে পারেন? এই জালিয়াতি ওনাদের নেতারা করেছেন। এইসব কারণে এই সরকার এমন একটা পর্যায়ে গেছে, সত্যি সত্যি যদি ওনাদের একটু শুভবুদ্ধির উদয় হয়, একটু মানবিক হয় এবং মনে করে যে না আমরা আর 2 নম্বরই করবো না, একটা ভালো কাজ করি,
সত্যি সত্যি ভালো কাজ করলেও মানুষ বিশ্বাস করবে না, এখন মনে করবেন না এরা ভালো করতেই পারে না, সেই কারণে যে টিকা এনেছে মানুষের মধ্যে সন্দেহ, এই টিকা ইন্ডিয়া থেকে এনেছে এটা আমাদের ট্রায়ালের জন্য গিনিপিক বানাচ্ছে না তো আবার, এটা আসলে জানাও সম্ভব না, কিন্তু সাধারণ মানুষ সন্দেহ করছে, কেন করছে, সরকার কেন এটা দূর করতে পারলো না, তারা একটা বিশেষ কোম্পানিকে দিয়ে আনাচ্ছে, তারা মধ্যস্বত্বভোগী হচ্ছে, কেন সরকার নিজে আনতে পারলো না, ওপেন টেন্ডার হলো না, আবার সরকার দেওয়ার পাশাপাশি কমার্শিয়ালি আবার ওই কোম্পানিকে আবার টিকা আমদানি করে বিক্রির সুযোগ দিচ্ছে, সেইটা এই আপনার 300 টাকা 350 টাকার টিকার দাম হবে 1200-1300 টাকা, কিরকম মনোপলি বিজনেস, ফলে তারা সরকারের এই উদ্যোগকে ব্যর্থ করে কমার্শিয়ালি লাভবান হওয়ার জন্য ওনাদের দলের লোকরা, ওনারা যাদের লালন পালন করেন তারাই এটা করবে, ফলে টিকা এই যে কর্মসূচি এটা সফল হবে কিনা সন্দেহ দেখা দিচ্ছে, এটা বিএনপি বিফল করবে না, করার প্রয়োজনও নাই এই সন্দেহ, এবং ওই যে তারা ব্যবসার জন্য সরকারের ভালো উদ্যোগকে ব্যর্থ করা, দেখেন আপনি করোনা টেস্টের জন্য কি হলো, একই সঙ্গে সরকারিতে রাখলো আবার প্রাইভেটে দিল, সরকারিতে প্রথমে ফ্রি ছিল পরে টাকা ধার্য করলো, তারপর ওইখানে ভোগান্তি এমন পর্যায়ে গেল মানুষের সামর্থ্য না থাকার পরও সরকারি জায়গায় ঘুরে ঘুরে বা সিরিয়াল না পেয়ে ব্যর্থ হয়ে তারা ওই 3,500-5,000 টাকায় বেসরকারি জায়গায় টেস্ট করাতে গেল, গেছে না, ফলে ঠিক একইভাবে টিকার ব্যাপারে ওনাদের যে সিদ্ধান্তহীনতা, এই যে এরকম নিজেদের লুটপাট করার যে ব্যবস্থা, নিজেদের লোকদেরকে মধ্যস্বত্বভোগী করা, তাদের ব্যবসার সুযোগ করে দেওয়া, এবং ওইসব লোকের অতীত রেপুটেশন নিয়েও প্রশ্নবিদ্ধ মানুষের কাছে, সেই সব কারণে মানুষের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছে সেটা সরকার কি করে দূর করবে, এটা তাদের দায়িত্ব, প্রচার মাধ্যম এবং তাদের বিশ্বাসযোগ্যতা, তাদের কথা, এইসব যদি তারা বিশ্বাস করাতে পারে, সারা পৃথিবীতে তো আপনার সরকার প্রধান বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালকরা নিজে দিয়ে উদ্বোধন করছেন, বাংলাদেশে যেহেতু মানুষের সন্দেহ উঠল, যেহেতু এ নিয়ে ডক্টর জাফরুলের মতো লোক পর্যন্ত বললেন যে এটা খুবই সাদা সিধে একটা অ্যাপ্রোচ, আমার মনে হয় যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওনারা সিনিয়র সিটিজেনও, তাদের ভয়টা কোথায়, তারা কেন এদের দাবি করলেন বললেন, এবং এই মানুষের সন্দেহ দূর করার জন্য যদি মনে করতেন হ্যাঁ আমরা দুজন আগে টিকা নিচ্ছি দেখেন এটা নিরাপদ এবং তারপর আপনারা সবাই নেন, এটা বিজ্ঞান ভিত্তিক এবং মানুষকে বাঁচানোর জন্য টিকা দরকার, আমরা তো জানি না এই টিকা দরকার, সবার আগে প্রধানমন্ত্রী নেবেন কি নেবেন না সেটা তো আমরা জানি না, সেটাই দেখছি দেখি আমরা, এই যে বুধবার এই যে 20 জন লোকের টিকা দিয়ে উদ্বোধন করা হবে, আজকেই সেটা বলছেন ডিজি হেলথ বলছেন যে সেটা মুক্তা মেডিকেল কলেজ থেকে 20 জনের এরকম হবে, সেখানে প্রথম 4-5 জনের সময় পর্যন্ত প্রধানমন্ত্রী কানেক্টেড থাকবেন, কিন্তু এরকম কোন ঘোষণা এখনো আসে নাই, যদি সেটা করেন তাহলে খুব ভালো হবে, যদি সেটা করেন আমি এখনো মনে করি যদি তারা নিজেরা সন্দেহ মুক্ত হন যে না এই টিকার মধ্যে কোনো সন্দেহের কারণ নাই, তাহলে তারা এটা কোন, যেহেতু বাংলাদেশ এটা নিয়ে কথা উঠেছে আমাদের আসলে ভ্যাকসিনেশনের আওতায় এনে দেশের মানুষকে বাঁচাতে হবে, ইন্টারন্যাশনালি গ্লোবালি WHO তো মনিটর করবে কোন দেশে কতটা ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল হলো, কত সংখ্যক কত পার্সেন্টেজ লোককে দেয়া হলো, আমাদের তো এটা দরকার, সেই জন্য মানুষের এই ভুল চিন্তাকে দূর করবার জন্য, মানুষের এই সন্দেহ দূর করবার জন্য প্রথমে অবশ্যই উচিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা দেবেন এবং বলবেন এই দেখেন আমরা নিচ্ছি এই যে এই লেভেল এই জিনিস এটা আমরা নিচ্ছি আপনারাও নেন, ভয়ের কিছু নাই, টিকায় যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এটা সারা পৃথিবীতেই হয় কম বেশি, এটা এমন কিছু না, এ নিয়ে ভয় পেয়ে যদি আপনারা না নেন তাহলে পুরো জাতি ঝুঁকির মুখে পড়বে, সেটা তো করতে পারেন, সেটা না করলে মানুষের মধ্যে সন্দেহটা যদি আরো বাড়ে তার দায় কি আপনি বিএনপি কে বা অন্যদের বা সংবাদ মাধ্যমকে দিবেন, ওটা কেন, হ্যাঁ আপনি নেবেন তো টিকা, আমি আমি করোনা আক্রান্ত হয়েছি এবং সিভিয়ার করোনা ছিল, এই মুহূর্তে আমি অ্যান্টিবডি হয়ে সুরক্ষিত বলে আমি ধারণা করছি, যদিও বাংলাদেশে এই অ্যান্টিবডি টেস্ট নিয়ে ওরা নাটক করেছে, টিকার আগে তো টেস্ট করতে হবে অ্যান্টিবডি টেস্ট, না সেটা বাধ্যতামূলক করেনি কারণ অ্যান্টিবডি টেস্টের সুযোগই তো নাই, কালকে অনুমোদন দিয়েছে, এই যে এখন সেজন্যই অনুমোদন দিয়েছে, কিন্তু নাটকটা কি করলো দেখেন, যে বলেন যে ন্যাশনাল ক্রাইসিস, যেখানে টিকা পর্যন্ত দেনেনদেন পারমিশন দিয়ে দিচ্ছে সারা পৃথিবী, বাংলাদেশ সরকারও দিয়েছে, সেখানে গণস্বাস্থ্যের যে অ্যান্টিবডি টেস্ট BSMEMU বললো যে 70% কার্যকারিতা আছে, অথচ আমরা এখন যে টিকা আসছে এটা 67% কার্যকারিতা, সেইটাকে আমরা লুফে নিলাম, অ্যান্টিবডি টেস্টে মানুষের শরীরে দিবে না, রক্ত নিয়ে পরীক্ষা দিবে, পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি কিছু নেই, সেই টেস্টার অনুমোদন দেয়নি, BMRC পর্যন্ত আটকে রেখেছে, কারণ বাংলাদেশের পেশাজীবী সংগঠন বলেন গবেষণা সংগঠন বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন সবগুলি সরকারের সিগন্যাল দিকে তাকিয়ে থাকে যে সরকার যা বলবে তার বাইরে করলে তাদের চাকরি থাকবে না হয়তো, সেই ভয়ে
এই টিকার টেস্ট দিল না, এখন যে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিল, তাহলে আপনি যে কিট পাবেন কোথায়, এর রিয়েজেন্ট পাবেন কোথায়? তার মানে গণস্বাস্থ্যকে আটকে রাখলেন, এখন বিদেশ থেকে তাহলে আমদানি করতে হবে, সেখানে আবার লুটপাট হবে। তার মানে এদের প্রত্যেকটার মধ্যে থাকে হচ্ছে লুটপাটের মানে লুটপাটের চিন্তা থাকে বিধায় কোনো কিছু করা যাবে না, মানে একদম বসে থাকতে হবে। বিএনপি যেমন করোনাকালীন সময়ে যত স্টেপ নেওয়া হচ্ছে সবগুলি কিন্তু নতুন, এবং এগুলো ভেবে চিন্তে আপনি মানে সরকারের বাইরে থেকে যে কথাগুলি বলতে পারেন, এবং সরকার যখন ক্ষমতায় থাকে এবং তাদের একটি প্রতিষ্ঠান কিংবা মন্ত্রণালয় হুটহাট করে সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, তাদের জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থাকে। আপনারা যেমন দায়িত্বহীন কথাবার্তা বলেন যে কোনো কিছু শুরু করার আগে আগে চিন্তা করেন দুর্নীতি, দুর্নীতি করতে করতে আপনাদের অবস্থা এমন খারাপ হয়ে গিয়েছিল যে দুর্নীতি ছাড়া আপনারা কিছু বোঝেন না। এখন কেন বেক্সিমকো আনলো, কোন আরো কোন প্রতিষ্ঠানকে আনতে চেয়েছিল? আর এখানে বলেন যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নাকি 65% কার্যকর, তাহলে এই টিকার জন্য ইইউ যে দেশ 27টি রাষ্ট্র তারা তো এই টিকা, তাদের কথা ছিল যে তারা পাবে প্রায় 60 লক্ষ টিকা, এখন তারা 60% কম দিচ্ছে তাদেরকে, তারা চাহিদা আছে দিতে পারছে না। তাহলে এটা আপনি এগুলো না দেখে আবার বিশ্বে আমেরিকা যে টিকা ফাইজার যে উৎপাদন করেছে, আমেরিকা এবং জার্মানি মিলে যে টিকা উৎপাদন করেছে সেটিও তো বিশ্বের প্রতিটি দেশে তার চাহিদা আছে, কিন্তু তারাও দিতে পারছে না, কারণ এই টিকার চাহিদা আছে দিতে পারছে না, মানুষ নিতে পারছে না টিকার অভাবে, টিকা কিনতে পারছে না, শরীরে প্রয়োগ করতে পারছে না। আর আপনি আমাদের দেশে যেহেতু ভারত থেকে এসেছে সেই জুজুর ভয় দেখি আপনারা ইনিয়ে বিনিয়ে এই টিকা যাতে জনগণ না নেয় সেই ব্যবস্থা করছেন। এখন সরকার প্রধান কি করবেন বা কারা, আগে তো যদি কেউ আগে আমরা যদি সরকার প্রধান বা আমাদের মন্ত্রী পরিষদকে আগে দেওয়া হতো বলতো যে জনগণ মৃত্যুর মুখে পতিত, সরকার প্রধান আগে টিকা নিয়ে বসেছে, কি হয় দেখেন না? আমরা টিকা আমরা তো এনেছি, এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এটা তো আপনার ওই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক স্বীকৃত, এটা বিশ্ব স্বীকৃত একটা বিষয়, সেই বিষয়টাকে নিয়ে কেন আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন? আপনারা সবকিছুর মধ্যেই শুধু দুর্নীতি দেখেন। করোনার টেস্টের কথা বলেন, বাংলাদেশে পিসিএল ল্যাব কয়টা ছিল ডক্টর সায়ন্ত? একটা ছিল, এখন 182টি পিসিএল ল্যাব, এটা এমনি এমনি হয়নি, এটা সব সরকারের দক্ষতার কারণে হয়েছে, এটা জনতা শেখ হাসিনার দক্ষ প্রশাসক, উনি সেই জন্য উনি এটা করতে পেরেছেন। আর আপনার করোনা সরঞ্জাম নিয়ে জালিয়াতি কোন আওয়ামী লীগের নেতা করেছে? কোন আওয়ামী লীগের নেতা? সংবাদ মাধ্যমে এসে না না কোন আওয়ামী লীগের উপরে মামলা হয়েছে? না না মামলা যাদের নামে হয়েছে, মামলা না যাদের নামে, যাদের নামে মামলা হয়েছে সরি টু সে তারা আওয়ামী লীগের কোন নেতা না, কোন পর্যায়ের নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতার নামে মামলা হয়েছে, যুগান্তরে লিড স্টোরি হয়েছে, মামলা যদি হয়ে থাকে মামলা পুরে মারা গেছে, এইটাই আওয়ামী লীগ, এখন দেখাবো এইটাই আওয়ামী লীগ, আওয়ামী লীগের কারণে নামে মামলা হয়ে থাকে, আওয়ামী লীগের নামে কেউ অন্যায় করলে তার নামে মামলা হয়, সেটা মামলাটা মোকাবেলা আপনি বলেন, বিএনপির আমলে না, বিএনপির আমলে কখনো কোন তাদের কোন নেতা বলেন, কিন্তু তাদের কোন নেতার নামে কখনো মামলা হয় নাই, তারা দুর্নীতি করলেও তাদের কোন নেতাকে অ্যারেস্ট হতে হয় নাই। আপনাদের সময় আপনাদের আমার মনে আছে বগুড়ার লালু বুলু দুই ভাই, তারা পচা গম এনেছিল জাহাজ ভরে, তাদের নামে মামলা হয়নি, এখন কিন্তু এই কাজটি যে করে তাদের নামে মামলা হলে সেই তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করে দেখবেন, এটির বিচার অবশ্যই হবে। আপনি দেখেছেন হ্যাঁ মামলা হয়েছে, বাংলাদেশের কোন সচিব কোন মন্ত্রী এবং এমপিরা এক ডজন এমপি দুদকে হাজিরা দিচ্ছে, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এটি আপনি দেখেছেন কখনো? কখনোই দেখেননি না, দেখছি তো, এইসব সরকারি আমলে দেখেন নাই যে একদিনে 867,000 ঘর দরিদ্র মানুষকে উপহার হিসেবে দেওয়া যায়, এই চিন্তা আপনারা কখনোই করতে পারেন নাই। আপনারা শুধু আছেন কিভাবে বাকশাল হলো, কিভাবে ভোট দিতে আপনারা গেলেন না, কিংবা ভোট হলো সেই ভোটে আপনারা জিতলেন না, সুতরাং গণতন্ত্র নষ্ট হয়ে গেছে, হরণ করেছে আওয়ামী লীগের দ্বারা গণতন্ত্র সম্ভব না। কার দ্বারা গণতন্ত্র সম্ভব? আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী সংগঠন দল এবং আওয়ামী লীগের নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বেই এই বাংলাদেশ, এটা আপনিও বলেছেন, স্বাধীন হয়েছে, এটি সবাই। এখন আপনি যদি বলেন সারাটা জীবন বঙ্গবন্ধু এই ভোটের জন্য এবং এই যে নির্যাতন পাকিস্তানিদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করে, তা ওনাকেই তো বাঁচতে দিলেন না আপনারা,
উনি যে বললেন বাকশাল করলেন, বাকশালটা কি? আপনার দলের নেতারা বাসতে দিল না, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তখনকার লিডিং নেতা, পরবর্তী যে সরকার গঠন করে সেই সরকার আওয়ামী লীগেরই সরকার ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে গঠিত সরকারটিতে 25 জন আপনাদের আগে সরকারের নেতারা ছিল। অভিনয় করে উনি বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডে উনি পুরোপুরি সাপোর্ট দিয়ে উনি করেছিলেন, উনি বাকশালের নেতা ছিলেন, উনি বাকশালে ঢোকার জন্য বঙ্গবন্ধুর কাছে কোরআন শরীফ নিয়ে গিয়েছেন, আমাকে বিশ্বাস করেন। আমি আপনার তখন বিশ্বাসী মানুষ, ওই পরিস্থিতি তৈরি করা হয়েছিল সরকারি কর্মকর্তা। আপনি বাকশালটি একটি একটি কর্মসূচি, একটি রাজনৈতিক কর্মসূচি। অনেক ধন্যবাদ। নিষিদ্ধ করেছিলেন কেন? আমি শেষ করছি। আপনার কর্মসূচি করে সব পত্রিকা নিষিদ্ধ করলেন, শেষ করছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তিতুমাতার সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আদুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রয়েছে। তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য জানবার জন্য। ডক্টর স্বাগত হোসেন সায়ন্ত, অসংখ্য ধন্যবাদ আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, অনেক আলোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, কোথাও কোথাও ঐকমত্য হয়েছে। দুটো আশা নিয়ে আমরা শেষ করতে চাই যে আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটি অবাধ হোক, সুষ্ঠু হোক, নিরপেক্ষ হোক এবং অংশগ্রহণমূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক। একই সঙ্গে ভ্যাকসিন নিয়ে যে বিতর্ক আছে, ভ্যাকসিন খুবই প্রয়োজন, তবে ভ্যাকসিনের চাইতে আরো বেশি প্রয়োজন সবাই যেন মাস্ক ব্যবহার করেন, অন্যান্য যে স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলতে হবে। শুধু ভ্যাকসিন পেলেই চলবে না, কিন্তু ভ্যাকসিন যেন সবাই পায়, ভ্যাকসিন নিয়ে যেন কোনো দুর্নীতি রাজনীতি না হয় এবং ভ্যাকসিনকে যতটা সম্ভব, অনেকেই মনে করেন অর্থনীতিবিদদের যে বাংলাদেশের এই সামর্থ্য আছে সবাইকে বিনামূল্যে প্রতিটি নাগরিক যার জন্য ভ্যাকসিন প্রযোজ্য সে যেন ভ্যাকসিনটা বিনামূল্যে পায়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।